যে প্রথম কথা হচ্ছে যে তুমি ভাবো যে তিন চারটা মাস যদি তুমি কষ্ট করতে পারো তাহলে তোমার নিজের যে একটা স্বপ্ন ছিল সেটা তো পূরণ হবে তোমার মা বাবার একটা পজিশন বা সম্মান সেই জিনিসটা অনেক বেড়ে যাবে তোমার অপরচুনিটি অনেক বাড়বে সেজন্য তোমাকে এই তিন চারটা মাস যদি আমি বলি যে তিন চারটা মাস তুমি একটু কষ্ট করে দাও তো বাবা তুমি বলবো ঠিক আছে ভাই যা করা লাগবে দেন আমি করে দিচ্ছি আপনি খালি আমাকে বলেন কি করতে হবে তাহলে এই ভিডিওটা তোমার জন্য ভালো করে দেখো যে তুমি ভয় পাচ্ছ পড়াশোনা করতে একটা অধ্যায় দেখলে তোমার ভয় লাগে তুমি এই কাজটা করো মেডিকেল আর ডেন্টালের তুমি আগে একটা আজকে আমাদের ডেন্টাল পরীক্ষা তাহলে তুমি কি কাজ করো মেডিকেল আর কোশ্চেন গুলো আগে দেখো যে পঞ্চাশ ষাটটা কোশ্চেন আছে একবার তুমি দেখো যে প্রশ্নটা এটা আসছে এটা আসছে আমি পারি কিনা এটা পারি এটা পারি না এটা পারি এটা পারি না এটা পারি এটা পারি না দিয়ে তুমি এই মেডিকেল আর ডেন্টালের প্রশ্ন পড়া শেষ করো এক দেড় ঘন্টা লাগলে লাগো তুমি সময়কে কাজে লাগাও যে যাক সময় যাচ্ছে তো আমি তো পড়তেছি সময় তো যাচ্ছে সময়ের মধ্যে শেষ করতে হবে না তাহলে কোশ্চেন গুলো তুমি পড়ো কোশ্চেন গুলো তুমি বুঝো কোশ্চেন গুলো তুমি বইয়ে তারপরে দাগাই নাও প্রথমে তুমি কোশ্চেন গুলো পড়ো এটা উত্তর এটা উত্তর তুমি পারলা না তারপরে তুমি এখন কি কাজ করো সবগুলো প্রশ্ন বইয়ে চিহ্নিত করুন বইয়ে তুমি লিখে নিবা যে ম্যাট এত ম্যাট এত ম্যাট এত ড্যাট এত ম্যাট এত ড্যাট এত এভাবে লিখে নিবা তাহলে তোমার এই কাজটা শেষ তখন তুমি একটা টিক দিবা তোমার এখানে একটা টিক দিবা যে যাক আজকের পরীক্ষাতে যদি মেডিকেল আর ডেন্টালের কোনো প্রশ্ন আসে আমার ভুল যাবে না মেডিকেল ভর্তি পরীক্ষাতেও যদি মেডিকেল আর ডেন্টাল থেকে কোনো প্রশ্ন আসে এই আমার ভুল যাবে না এটুকু তুমি আগে তোমার মনে বুঝাও এরপর দ্বিতীয় কাজে আসো এটা একটু কঠিন কাজ যে রিডিং পড়তে হবে তোমাকে ক্লাস থ্রি ফোরের বাচ্চার মতো রিডিং পড়তে হবে এইভাবে রিডিং পড়তে হবে এবং রিডিং পড়তে যে তোমাকে খেয়াল করতে হবে যে কোন লাইন থেকে প্রশ্ন আসতে পারে তুমি এই লাইনটা পড়তেছো ঠিক আছে যে ফার্স্ট টাইমে তোমার সব লাইন পড়া হয়নি তুমি এই লাইনটা পড়তেছো এই লাইন থেকে কি কোনো প্রশ্ন আসতে পারে হ্যাঁ না না মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন দেখে তুমি কি বুঝছো এরপরে অন্তত একবার সব শব্দ পড়া মানে তুমি প্রথমবার রিডিং যখন দিবা প্রত্যেকটা অক্ষর রিডিং দিবা তারপর এই লাইনগুলো বুঝে নিলা যে এই লাইন থেকে প্রশ্ন আসতে পারে তখন তুমি দেখবা যে কোচিং এ তোমাকে কি দাগাই দিছে এই লাইনগুলো কি এর মধ্যে পড়ছে কিনা এরপর তোমার যদি মনে চায় যে না আরো দুই চারটা লাইন দাগানো দরকার তাহলে তুমি নিজের মতো করে লাইন দাগাবা এবং তুমি খবরদার সব লাইন পড়তে যাবা না ঠিক আছে পরে যখন রিভিশন দিবা তখন সব লাইন পড়ার দরকার নেই একবার জীবনে রিডিং দিয়ে নিবা তুমি বুঝে গেলে কোন লাইন থেকে প্রশ্ন আসতে পারে আবার তুমি একটা করে সবগুলো শব্দ রিডিং দিছো দাগানো লাইন পড়ছো নিজের লাইন পড়ছো এরপর তোমার অধ্যায়ের সব শেষে দেখবা সার আছে এই সার সংক্ষেপটা একবার পড়বা তারপরে অনুশীলনী আর বোর্ড কোয়েশ্চেন পড়বা অনুশীলনী আর বোর্ড কোয়েশ্চেন যাতে ভুল না হয় এরপরে বইয়ে এগুলোকে চিহ্নিত করে দিবা যে বোর্ড কত সালে আসছে কত সালে আসছে তারপরে আমাদের এক্সাম দিতে আসবা এক্সামের প্রশ্নগুলো দেখবা যে তোমার এই মেডিকেল ডেন্টাল কোশ্চেন থেকে আসছে কিনা দাগানো লাইনগুলো থেকে আসছে কিনা বোর্ড কোশ্চেন থেকে আসছে কিনা অনুশীলনী থেকে আসছে কিনা বইয়ের ভিতর থেকে আসছে কিনা দিয়ে সেগুলো তুমি আবার চিহ্নিত সেগুলো লিখে নিবে একটা খাতা বানাবা বা ভুলের সেখানে ভুলগুলো লিখে নিবা এক লাইনে তারপরে আবার রিভিশন দিবা এইভাবে আটটা ফেজে যদি তুমি ভাগ করো যে মেডিকেল ডেন্টালের কোশ্চেন করলা তারপরে যে আরো শর্ট করে যদি চাও যে মেডিকেল ডেন্টালের কোশ্চেন আমি করবো দাগানো লাইনগুলো পড়ব সারসংক্ষেপ সংক্ষেপ পড়ব অনুশীলনী বোর্ড কোশ্চেন পড়ব আজকের অধ্যায়ের জন্য আমি এক দুই তিন চার পাঁচ এই পাঁচ শ্রেণীর পড়াশোনা করে আসব এখান থেকে আমি জানি যে আমি অনেক কিছু পারি না কিন্তু মেডিকেল টেন্ডারের প্রশ্ন আসলে আমার এক মার্ক মিস যাবে না দাগানো লাইন মিস যাবে না অনুশীলনী বোর্ড কুশ্ন সার সংক্ষেপ এগুলো আমার মিস যাবে না আমি রিডিং পড়তে ভয় পাই তুমি একটু রিডিং পরে পড়ো কোনো সমস্যা নেই কিন্তু এ কয়টা জিনিস আগে তুমি কভার করে আসো আর রিডিং একবার যদি এখন কষ্ট করে পড়তে পারো সামনে অনেক সময় আছে একবার রিডিং পড়লে রিভিশন দিতে সুবিধা হবে যে আমি এই যে তোমার মন এটা বলবে যে অন্তত একবার হলো আমি সব শব্দগুলো পড়ছি আমি জানি কোন লাইন থেকে প্রশ্ন আসতে পারে কোচিংও দাগাই দিছে আবার আমি নিজেও কিছু দাগাইছি সব মিলিয়ে এভাবে যদি একটা স্টুডেন্ট ঘন্টা পর ঘন্টা টেবিলে বসে থাকতে পারে একটার পর একটা টাস্ক পূরণ করতে পারে ইনশাআল্লাহ তার একটা ভালো ফল আশা করা যায় আমরা চেষ্টা করতেছি তোমাদেরকে এইভাবে করার আমি এটা তোমাদেরকে আমাদের পেইড ব্যাচের এই ভিডিওটা আমি আবারও ওখানে আপলোড করে দিব তোমরা সুন্দরভাবে যে জয়টা পড়াশোনা করবা সেগুলো তোমরা কমেন্টে জাস্ট লিখবা যে ফার্স্ট স্টেপ ডান সেকেন্ড স্টেপ ডান থার্ড স্টেপ ডান ফোর্থ স্টেপ ডান এভাবে তোমরা এক এক করে করতে থাকবা তুমি যদি নিজে থেকে আগাই না আসো আমি তোমাকে এভাবে আর কতদিন তুলতে পারবো তুমি একটু আগায় আসো ভাই তাহলে ইনশাল্লাহ তোমার যে স্বপ্নটা ছিল সেটা পূরণে অনেকাংশে কাজে দিবে ভাই হ্যাঁ তাহলে একটু কষ্ট করে আমরা এই ভিডিওটা দেখে খাতায় লিখে নেই এবং আমি তোমাদেরকে এটা আপলোড করার পর তোমরা কমেন্ট বক্সে তোমাদের ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপ কতখানি প্রত্যেকদিন ডান হয় সেটা তোমরা জানাইতে পারবা পড়াশোনার মধ্যে একটু লেগে থাকো তাহলে দেখবে যে কয়েকদিন পর যে একটা ডিপ্রেশনে ভুগো এটা আস্তে আস্তে কাটতে পারবে ঠিক আছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের এই ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম